যে ভিত্তিতে আসুক এটা একটু রাজনীতিতে পরিণত হয়ে গেছে অর্থাৎ মেধার পরিবর্তে আপনার কতগুলো চোর ঢুকাই দিয়েছেন এখানে যদি আমাদের ছেলে মেলেদের পিটায় এদেশে তাহলে এটা দাদন এই আওয়ামী লীগ এই অবৈধ সরকার এই অনির্বৃদ্ধ সরকার বহু দিন বুধ শত বছর দিতে হবে কোনোদিন আওয়ামী লীগের বাংলাদেশের রাস্তা আপনার খোঁজ করি আর ব্যাপার না যারা কোটা আন্দোলন করতেছে আমি তাদের সাহসে ধন্যবাদ জানাই তারা অ্যাকচুয়ালি নিজেদের জন্য যাই করুক সবাই তো চাকরি পাবে না একটা বছরে চাকরি হয় এক হাজার দুশো এক হাজার পাঁচশো বিসি আছে আর ধরে অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো আরও দুই হাজার পাঁচ হাজার লোকের চাকরি হয় কিন্তু আন্দোলনে তো কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে সো আমি ওদেরকে আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের জন্য যা না করতেছে ভবিষ্যতে বাংলাদেশকে মেধাশূন্য করার পরিবর্তে মেধাবৃত্তিক একটা জাতি সৃষ্টি গঠনের জন্য তারা কাজ করতেছে এখন আপনি যদি দেখেন কোটার বাইরে কি হচ্ছে ছাপ্পান্ন শতাংশ কোটায় গেলো এগুলি সবগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো করে আপনি চেক করেন গত পাঁচ দশ বছরের আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড হইল দুর্বৃত্তায়িত রাজনীতির সদস্য বেসিক্যালি ছাত্রলীগ থেকে যারা করে আসছে এটা আপনি ভালো করেই দেখেন আপনি এটাই পাবেন এটা আপনার জেলা কোটার ভিত্তিতে যারা আসুক মহিলা কোটার ভিত্তিতে যারা আসুক অথবা এই যে যেটা মুক্তিযুদ্ধ বলতে যে মুক্তিযোদ্ধা কোটা যেটা আছে এদের যে ভিত্তিতে আসুক এটা একটু রাজনীতিতে পরিণত হয়ে গেছে অর্থাৎ মেধার পরিবর্তে আপনার কতগুলা চোট ঢুকে দিয়েছেন এখানে এবং সেটা তো বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট যদি কেউ খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে এটাই বেরিয়ে আসবে নিশ্চয় পাবে না এক ইভেন পিএস কোটার বাইরে যারা আছে তারা আবার ওই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ওই যে প্রশ্নগুলো ফাঁস করে দে আপনি দেখেন ওই যে ড্রাইভারও ফাঁস করতেছে ওই অফিসারেরও লিক করতেছে তো কোটার বাইরে যেগুলি দেয় সেগুলিও কিন্তু মেধার পরিবর্তে দূরীয়ভাবে একটা হলো যারা অলরেডি প্রশ্নপত্র আগে পাইয়া যায় আরেকটা হলো প্রক্সি পরীক্ষা দেয় যেটা পেপারে দেখলাম সো ওই মানে কি বলবো আপনাকে তো টোটালি আমি মনে করি যারা একদমই পিছনে পড়ে আছে যে গোষ্ঠীগুলা যদি মহিলাদের জন্য কোঠা থাকে এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না বিকজ আমরাও চাই মহিলারা স্কুল কলেজে পঞ্চাশ শতাংশের উপরে হইল এখন মেয়েরা বালু রেজাল্ট যারা করতেছে তার পঞ্চাশ শতাংশ তার উপরের দিকে বেশিরভাগই হইল মহিলা তো ওদের মেধাটাকে কাজে লাগানোর জন্য আমরা চাই যে ওদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা জমি দখল ভূমি দখল ব্যাংক লুট এগুলি ছাড়া তো ওদের কোনো কাজ নাই সো ওরা তো এগুলি করবেই একটা একটাকে দামা থাপা দিতে আরেকটা আনবে কিন্তু আনতে আনতে কার আসছে। আসতেছে ও মতিউরকে আনা দেখি বিএনপির ক্ষতি হচ্ছে ওই বেনুস সামনে আসা দেখি বি ক্ষতি হচ্ছে তো যারাই একটাকে আড়াল দিতে আরেকটা আইন বিয়ে সবগুলোই সরকারের বিপক্ষে যাবে তো এটার জন্য আমি চিন্তা করি না আমি মনে করি যে কোটা আন্দোলন দ্বারা কোটা ওটাতে যে সংস্কার আপনি কোন দাঁড়িয়ে বললেন যে কোটাই রাখবো না এটা কি কারো বাপের সম্পত্তি দেশ এটা একটা আইন আছে না একটা কোটার তো একটা আইন আছে আইন না হলে প্রজ্ঞাপন আছে আইন আছে না হলে কোটাটা আসলো ঘুর থেকে কোটা তো স্বাধীনতার পরপর থেকেই আসতে প্রথম প্রথম তো সেভেন্টি ফাইভ এইট্টি পার্সেন্ট ছিল ঠিক আছে এটা আমি এটা আমি মানে আস্তে আস্তে এটা কমে আসতে আসতে এখন যাই ভুয়া মুক্তিযুদ্ধ দিয়া ভুয়া ভুয়া মুক্তিযোদ্ধার বংশধর বলি এখন আওয়ামী লীগ দুর্বৃত্তেই তো আওয়ামী লীগদের চাকরি দিচ্ছে তো আমাদের আমি মনে করি এটা একটা আন্দোলন যেটা দেশের জন্য অত্যন্ত জরুরি কোনো ছেলে যদি বিএনপি ফ্যামিলি হয় সে কি বিএনপি করে জামাত বা ভুলি জামাত করতে এমন কোনো কথা আছে আর যদি যারাই এখন ছাত্র তারা ছাত্র নামে পরিচিত হওয়া ভালো কে বিএনপি কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি এটা আমার বলার দরকার থাকে সরকার বলতেছে বিকজ সরকার তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে এটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করতেছে কিন্তু এটা কাম হবে না একটাই কাম হবে তারা যদি হেফাজতের মতো আমাদের ছেলে মেয়েদের পিটায় কিন্তু এটাও আপনাকে বলতে পারি যদি আমাদের ছেলে মেলেদের পিটায় এদেশে তাহলে এটা দাদন এই আওয়ামী লীগ এই অবৈধ সরকার এই অনির্বৃদ্ধ সরকার বহু দিন বোধ শত বছর দিতে হবে কোনো দিন আওয়ামী লীগের বাংলাদেশের রাস্তা আপনি খোঁজ করিয়ার আর ব্যাপার না সো সরকারেরও হুঁশিয়ার হওয়া উচিত ছেলেবেলা যারা চাচ্ছে যদি অন্যায় হয় ওদের সাথে কোথায় বসে কথা বলেন আমি তো কোনো অন্যায় দেখি না এখানে ওরা তো কখনো বলে নাই যে আমরা কোটা কমপ্লিটলি বন্ধ করে দিতে চাই বা মানে কোটা রাখবো না বলছে কোনো দিন ওরা বলছে আমরা কোটা সংস্কার চাই অর্থাৎ যেখানে অপ্রয়োজন সেখানে আপনারা কমান বা দিবেন না এটা তো বর্তমান সরকারের প্রধান উনি নিজেই বলছে আর কোটায় রাখবো না তো উনি তো একাই এদেশের আইন উনি একাই এদেশের প্রধান বিচারপতি উনি একাই এদেশের এটাকে পার্লামেন্টের স্পিকার উনি একাই সরকার প্রধান উনি সরকার প্রধান উনি রাষ্ট্রপতি উনি স্পিকার উনি চিফ জাস্টিস প্রধান বিচার সব কিছু উনি কারণ না হলে উনি কী করে কথা বলতে পারে কোটাই রাখবো না উনি তো আইন তো হবে কোটা না রাখলে কিন্তু উনি বলছে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে বাস তো আপনি বুঝতে পারেন এটা শুধু একদলীয় শাসন না এ দেশে শুধু অবৈধ একদলীয় অনির্বাচিত শাসন তা না এটা এক ব্যক্তি শাসন এক ব্যক্তি শাসনে কোনো দেশ কোনো কালে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক ডেভেলপমেন্ট উন্নয়ন সামাজিক অগ্রগতি হয়েছেই এরকমদের দেশ দুনিয়াতে কোথাও নাই